গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কি বিষয় ভিডিওটা করতে চলেছি এবং কাদের নিয়ে ভিডিওটা করছি তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য এইভাবে একের পর এক মানুষকে এইভাবে ধমক চমক দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার কি কোনো মানে হয় যদি নিজের দিক এতটাই ভালো হয় নিজের দিকে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি না থেকে থাকবে তাহলে অনলি ফর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যার মতো করে ভিডিও করবে তাদেরকে শাসিয়ে মুখ বন্ধ করার কি কোনো রকম কোনো মানে হয় বন্ধুরা নিজের পেছনের গোটা যদি ভরভর না করে তাহলে অপর কে কি বলছে সেই নিয়ে আমার মাথা ব্যথা হবে কিনা ঠিক বলছি কিনা বন্ধুরা তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না তাই বলবো বন্ধুদেরকে পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো অনেক কিছু তোমাদেরকে প্রমাণস্বরূপ এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো তার আগে একটা কথা একটু বলে নিতে চাই কালকে দীপদাদা ভাই একটা ভিডিও আমাদের সামনে শেয়ার করেছিল যেটা কিনা তার দিদির উদ্দেশ্যে মানে তার দিদিকে অনেকে ভুল বুঝছে তার দিদিকে নিয়ে অনেকে নেগেটিভ ভিডিও নামাচ্ছে সেই কারণে কোথাও না কোথাও যেহেতু রক্তের সম্পর্ক দিদির মানে দিকটাকে বিচার করে যে রক্তের সম্পর্ক তো রক্তের সম্পর্কই হয় যতই অশান্তি যতই ঝগড়া যতই যাই হয়ে যাক সেখানে মা বাবাই বলো ভাই বোনই বলো দিদি ভাই বলো এদের সম্পর্ক কিন্তু কখনোই বিচ্ছিন্ন হবার নয় সেই কারণে দিদিকে সাপোর্ট করেছে এটা বলবো না বা আমাদেরকে অপমান করেছে এটাও বলবো না দীপদাদা ভাই শুধু এটাই বোঝাতে চেয়েছে যে তোমরা এইটুকুনি বলো তোমাদের ভিডিওতে যে তোমরা কি আমার সাথে কানেক্ট হয়ে তারপর ভিডিও করো নাকি যেটা তোমরা দেখতে পাচ্ছ সেই নিয়ে তোমরা ভিডিও করো এটাই জাস্ট দীপদাদা ভাই বলতে চেয়েছিল সেখানে আমরাও কিন্তু ভিডিওটা সেই রকম ভাবে বুঝিয়ে কিন্তু দিয়েছি কারণ কি দীপদাদা ভাইকে ভালোবাসে এই কথা বলাটা ভুল হবে দীপদাদা ভাইয়ের মধ্যে সত্যতা দেখেছি সেই কারণে তাকে প্রথম দিন থেকে সাপোর্ট করে এসেছি সেখানে কালকে যে আমি ভিডিওটা দিয়েছি সেখানে অনেকেই দেখলাম প্রথম কিছুটা অংশ মানে দেখে নানান রকমভাবে বাজে কমেন্ট করেছে বলবো না একটু ভুল বুঝে যে প্লিজ দীপদাদার পাশ থেকে সরো না এরকম কমেন্ট করেছে অনেকে এরকমও লিখেছে যে কেনই বা এরকম ধরনের টাইটেল থাম্বনেল দেবে তো দেখো এই ধরনের টাইটেল থাম্বনেল কিন্তু শুধু আমি একাই দিই না অনেকেই দেয় ভিডিওর মধ্যে একটু যদি ইন্টারেস্টিং কিছু না লিখি সেখানে তোমরাই বা আসবে কেন ভিডিওটা দেখতে বলো তো সেখানে কিন্তু একটু ইন্টারেস্টিং টাইটেল থাম্বনেল দিয়েছি কিন্তু আসল বিষয় তো আমি আমার টাইটেল থাম্বনেল দিয়ে বোঝাতে চাইছি না আমি আমার বক্তব্যটা কি তোমাদের সাথে পেশ করছি সেটা তোমাদের পুরোটা দেখা উচিত তারপর অবভিয়াসলি তোমরা তোমাদের কমেন্ট তো করবেই করবে সেখানে আমি বলবো না এটা আমার ভিউয়ার্সদের দোষ না আমি প্রথমটা একটু হয়তো তোমাদেরকে ভয় দেখিয়ে দিয়েছি একটু মজা করেছি সেই কারণে তোমরা প্রথমটা দেখি তোমাদের মানে মনের মধ্যে যে একটা ফিলিংস চলছিল ওই সময় সেটাই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়েছো তো না তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি দীপদাদা ভাইকে সাপোর্ট করেছি জাস্ট এই কথাটা বলেছি যে তুমি আমাদেরকে রিকোয়েস্ট কেন করবে যে একটুখানি সময় তোমার জন্য বলার জন্য পুরো ভিডিওটাই তোমার জন্য আমরা করি কারণ তুমি সত্যের পথে আছো এখানে আমরা কেউ কাউকে বলতে পারবো না যে দীপদাদা ভাইকে ভালোবাসি রিনাকে ভালোবাসি না কারণ দীপদাদা ভাই আর রিনাকে কিন্তু আমরা প্রথম দিন সেই একসাথে থেকেই দেখেছি এবং আজও অবধি আমরা চাই যে তারা যেন মোটামুটি নিজেরা নিজেদের মতো করে সুখে শান্তিতে থাকতে পারে এইভাবে কাদা ছড়াছড়ি যেন নিজেরা নিজেদের প্রতি না করে কিন্তু সেটা তো হবার নয় কারণ একটা লিমিট থাকে সব বিষয়কে মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু সেই লিমিট ক্রস করে গেলে সেই বিষয়টাকে কিন্তু কখনোই আর মেনে নেওয়া যায় না এটা আমি বলছি বলে নয় অন্যান্য ভিউয়ার্স বলো আর দীপদাদা ভাইয়ের ফ্যামিলি বা দীপদাদা ভাই এটাকে কেউ কখনোই কিন্তু মেনে নিতে পারবে না সেখানে এবার আসছি আসল বিষয়টাই যে প্রসঙ্গটা তোমাদের সামনে ভিডিওর প্রথমেই বললাম যে কেন এইভাবে আমাদেরকে মুখ বন্ধ করানোর চেষ্টা করা হবে অনেক রকমভাবে কিন্তু মুখ বন্ধ করার চেষ্টা করানো হয়েছে তোমার অনেক কাউকে আইনি কেশকর্মের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে অনেকে আইডিকে ভয় দেখিয়েছে যে আইডি উড়িয়ে দেওয়া হবে অনেককে তো ফোন করে পর্যন্ত থ্রেট দেওয়া হচ্ছে যে তুই দীপকে সাপোর্ট করে ভিডিও করছিস সেখানে তোর কি হাল করবো তুই একবার জানিস হ্যাঁ বন্ধুরা এরকমই একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটাই আমি আলোচনা করব তোমরা অনেকেই হয়তো জানবে যে দেখো আমরা রিনার বাড়ির পাশেও থাকি না এমনকি দীপদাদার বাড়ির পাশেও থাকি না কিন্তু আমরা এত খবরাখবর কি করে জানতে পারি তাই না এত খবরাখবর কি করে জানতে পারি সেকালে অনেকেই মনে করে যে দীপদাদার সমস্ত খবরাখবর আমাদেরকে মানে পাচার করছে সেই দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি এটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ বারবারই বলি আজকে দীপদাদা ভাই রিনার মধ্যে সমস্ত মানে অশান্তি ঝগড়া মিটে গিয়ে তারা তাদের মতো যদি সুখে সংসার করে তাহলে তাদেরকে নিয়ে কেন ভিডিও করবো যেমন ম্যান্ডিকে নিয়ে একসময় ম্যান্ডি সোমনাথ দাদাভাইকে নিয়ে অনেক ভিডিও হয়েছে কারণ কি তাদের মধ্যে নেগেটিভিটি ছিল কিন্তু এখন যা যা ভিডিও তারা আমাদের সামনে দিচ্ছে তার মধ্যে থেকে খুঁত বের করে ভিডিও করার মতো ইচ্ছা বা কোনোটাই নেই আমার মধ্যে সেই কারণে তাদের নিয়ে আমি আর ভিডিও করি না সেখানে এই দীপদাদার কন্টেন্ট বন্ধ হবে তো কেউ না কেউ আবার এরকম কন্টেন্ট দেবে তখন সেই নিয়ে আবারও ভিডিও করব এই বলে এই নয় যে সুখ সম্বন্ধে কোনো মানুষ ভালো থাকলে তাকে নিয়ে আমাদেরকে কন্ট্রোভার্সি করতে হবে তাই তো দিনে সই একটাই ভিডিও দেবো
এক একজনের একটা খাই আছে যে দিনে আমাকে তার ভালো জিনিসের মধ্যে থেকে খুঁত বের করে চার পাঁচটা করে ভিডিও দিতে হবে, এরকম কিন্তু আমরা কখনোই করি না যতক্ষণ না পয়েন্ট পাই। ওই জন্য এক একদিন আমি আমার আইডিতে ভিডিও দিই না। সেখানে এইভাবে তোমার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল জিনিস না থাকবে, তুমি কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করে বলবে যে এই জিনিসটা করছিস, তুই সন্দীপকে সাপোর্ট করছিস, সন্দীপ দাভাইকে সাপোর্ট করছিস, তোর কি অবস্থা করি একবার দেখ। না, এটা আমাকে ফোন করেনি, এটা করা হয়েছে রিনারি একটা গ্রামের ছেলেকে, তোমরা অনেকেই হয়তো চিনবে। তো তার প্রথম ভিডিও যখন আমি দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল, সে সত্যের হয়ে লড়াই করেছিল। এটা এমনকি আমি আমার ভিডিওতেও বলেছিলাম যে সে যে রিনার গ্রামের ছেলে হয়েও সে সেখানে থাকে সমস্ত কিছু জেনে দেখে বুঝে সত্যের পাশে আছে, যে না দোষটা কিন্তু রিনারই, দীপদাদার এখানে কোনোরকম কোনো দোষ কিন্তু নয়। সেখানে সে প্রথম প্রথম ওইভাবে ভিডিও দেওয়ার পর কিছুদিন যাবৎ দেখলাম রিনাকে সাপোর্ট করে ভিডিও করেছে। তো তখন আমি ভেবেছি যে হয়তো কিছু এমন কিছু বিষয় থাকতে পারে যাতে হয়তো ভিডিও করেছে। তখন কিন্তু তাকে আমি কিছু কিছু প্রশ্ন করেছিলাম যে তুমি এক মাস আগে সেই ভাইটাকে এক মাস আগে ভিডিও করলে, দীপদাস ভাই খুব ভালো, খুব ভদ্র, খুব সৎ মনের মানুষ, এক মাসের মধ্যে তুমি কি এমন জানতে পারলে যে তুমি সেই মানুষটাকে বলছো যে সে নাকি প্রচণ্ড চালাক, সে নাকি অনেক ধরিবাজ, সে নাকি অনেক রকমভাবে চাল চালছে রিনাকে ফাঁসাবার জন্য। এই প্রশ্নগুলো আমি করেছিলাম। আশা করছি সেই ভাইটা আমার ভিডিও দেখেছে, জানি হয়তো দেখেছে, তবে কমেন্টস সে করেনি, তাই মানে গ্যারান্টি সহকারে বলতে পারবো না যে সে আমার ভিডিও দেখেছে কিনা। তবে হ্যাঁ, তার একটা ভিডিও আমি দেখলাম এবং সেই ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই কিন্তু ঠিক, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই কিন্তু ঠিক, যে তাকে হয়তো কেউ না কেউ ভয় দেখিয়েছে। আর শুধুমাত্র এটা আমার সন্দেহ ছিল না, এটা ছিল আমার অনেক ভিউয়ার্স, আমার অনেক ভিউয়ার্স বলেছিল আউ, তারপরে এই যে এই জিনিসটা আমি আর নাম নিচ্ছি না, সে মানে রিনার কি বলবো বাবা ভয় হয়তো দেখিয়েছিল তাকে, আমাকে এটা অনেকেই কমেন্টস করেছিল যে ভয় দেখিয়েছিল, সেই কারণে হয়তো সে তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে দাঁড়িয়েছে। সেখানে দেখো আমরা ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে কেউ যদি এইভাবে ফোন করে ধমক চমক দেয় সেখানে আমাদের প্রথমে একটু তো ভয় লাগবেই, তাই না? কিন্তু আমরা যখন পরবর্তী সময় দেখতে পাবো যে না আমি যে জিনিসটা করছি সেটা তো ভুলকে সাপোর্ট করছি, কেউ যদি সত্যি নিজে থেকে রিয়েলাইজ করে সেখানে আমার মনে হয় তার কিন্তু স্ট্যান্ড পয়েন্টে ফিরে আসাটাই উচিত। এবং সেটাই দেখলাম এই ভাই আজকে করেছে। সে কিন্তু স্পষ্টভাবে তার ভিডিওতে আজকে আমাদের সামনে জানিয়ে দিয়েছে যে তাকে কিন্তু ফোন করে ভয় দেখানো হয়েছিল এবং সেটা ভয়টা কে দেখিয়েছে আর কেউই নয়, দীপ্ত। দীপ্ত সে হয়তো সেই ভাইটা হয়তো তার ভিডিওতে নামটা নেয়নি, কিন্তু সে বলে দিয়েছে যে সেই মানুষটার সাথে থাকলে রিনা কিন্তু কখনোই সুখী থাকতে পারবে না, কারণ প্রথম প্রথম হয়তো তাকে তার ভালোবাসাটা যেটুকুনি চাইছে সেইটুকুনি দেবে, কিন্তু এরকম একটা ছেলের সাথে সে কখনোই কিন্তু সারাটা জীবন সুখে থাকতে পারবে না। এক দু মাসের ভালোবাসার জন্য তাকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। এবার একটা কথা ভাবো তোমরা, আমরা এতটা দূরে আছি, আমরা খবরাখবরের মাধ্যমে তোমাদের সামনে ইনফরমেশনগুলো দিই, কিন্তু একটা মানুষ যখন পাশাপাশি থাকবে সে তো আরও বেশি জিনিস জানবে, তাই না? সেই মানুষটার ক্যারেক্টার সম্পর্কে, সেই মানুষটার কাজ সম্পর্কে, সেই মানুষটার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু সে ভালো আরও জানবে, কারণ তার সোর্স মানে খবর পাওয়ার সোর্সটা অনেক বেশি। সে মন করলে নিজে দাঁড়িয়েও কিন্তু তাকে ফলো করে অনেক কিছু তথ্য আমাদের সামনে দিতে পারে কিনা বন্ধুরা, যেটা আমরা দূরে থেকে কিন্তু এতটাও ইজিলিভাবে পারি না। আমাদেরকে একটা তথ্য সংগ্রহ করতে গেলে অনেকটা আমাদেরকে স্ট্রাগল করতে হয়, তারপর কিন্তু সেই তথ্যটা সংগ্রহ করে আমরা তোমাদের সামনে তুলে দিই। সেখানে সেই ভাইটা আজকে নিজের মুখে বলছে যে তাকে ফোন করে এরকমই বলা হয়েছে যে তুই দীপকে সাপোর্ট করে ভিডিও করছিস তো কর, তো এর ফল ভালো হবে না। তারপর বাজে মন্দ তাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বাজে মন্দ কথা বলা হয়। তৎক্ষণাৎ সেই কথাটা শুনে সে কিন্তু ভয় পেয়ে গেছিল, কিন্তু তার উপর হয়তো এমন কিছু কিছু পরপর স্টেপ এসছে সেই জিনিসটাকে আর মেনে নিতে পারেনি, সেই কারণে সে আজকে আবারও দীপ দাদাভাইকে সাপোর্ট করে ভিডিও করেছে যে সে কোনো একটা মানুষের ভয় দেখানোর কারণে কিন্তু সে আজকের এই মানে এই দু তিন দিন ধরে দীপ দাদাভাইকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়েছে। সে নিজের মুখে বারবার বলছে যে সে চায় কিষানুর মা বাবা দুজনকে নিয়েই সুখে থাকুক, কারণ কি একটা বাচ্চা কখনোই কিন্তু শুধুমাত্র মা বলো বাবা বলো একজনকে নিয়ে থাকতে পারে না। কিন্তু এখানে এটাও বলবো যে এরকম মায়ের সাথে কখনোই কিন্তু আর তার বাবা বা তার এক থাকা উচিত নয়। আমরা হয়তো চাইছি যে এক হয়ে যাক, কিন্তু সত্যি কি রিনা যা যা কর্মকাণ্ড দিনের পর দিন ঘটিয়ে গেছে, এরপর রিনা কি সত্যি আর এই সংসারে এসে এই মানুষগুলোর প্রতি আগের মতো ভালোবাসা দেখাতে পারবে, নাকি এই মানুষগুলো এই রিনাকে আগের মতো অ্যাকসেপ্ট করে নিতে পারবে বলতো বন্ধুরা? কোথাও না কোথাও মনের কোণে একটা তো মানে একটুখানি কিন্তু রয়েই যাবে যে এই মেয়েটা এর সাথে এইটা করেছে, এই মেয়েটা এই বাইকে চেপে ঘুরেছে, এই মেয়েটা আমাদের নামে এই বাজেমন্দ কথা বলেছে, এই মেয়েটা আমাদেরকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে, ছোট্ট 3 বছরের শিশুকে
ওট পর্যন্ত দেখিয়ে দিয়েছে এই বয়সে। এই জিনিসগুলো কিন্তু কখনোই ভুলবার নয়। আমরা হয়তো ভুলে যাবো অ্যাজ এ কন্ট্রোভার্সি থিয়েটার, অ্যাজ এ ভিউয়ার্স আমরা কিন্তু ভুলে যাবো, কিন্তু যার মধ্য দিয়ে এই জিনিসটা অতিবাহিত হচ্ছে সে কি কখনো এতটা ইজিলিভাবে ভুলে যেতে পারে? ভুলেতে পারে না। সেখানে দীপদাদা ভাই রিনাকে মেনে নেবে কি নেবে না সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ভাই যেটা কথাটা বলেছে যে একটা সন্তান কিন্তু কখনোই বাবা মা ছাড়া ভালো থাকতে পারে না। সেখানে কিষানু যেখানে সুখী থাকবে, কিষানু যেখানে ভালো থাকবে, মানে তার বাবা, তার ঠাকুমা, দাদু তাদের কাছে যদি ভালো থাকে, আমরা মানে সে কিন্তু তাদেরকেই সাপোর্ট করে ভিডিও করবে। কারণ সে বারবার বলছে সে অনেক তথ্য জানে, অনেক তথ্য জানে, কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়া সে এমন কিছু বলতে চায় না যাতে ক্ষোভটা তার উপর আসুক, যাতে কিনা সে সেইখানকারেরই ছেলে, তাকে নিয়ে সে যদি এমন কিছু তথ্য আমাদের সামনে জানিয়ে দেয় যেটা আমরা হয়তো এখনো পর্যন্ত কেউ জানাতে পারিনি। কারণ ওই যে বললাম, আমরা দূর থেকে যেটা খবরাখবর পাচ্ছি সেটাই তোমাদের সামনে জানাতে পারছি, সে যদি মনে করে না ভিডিও ক্লিপ পর্যন্ত আমাদের সাথে শেয়ার করতে পারে, তাই না? কিন্তু সে সেগুলো হয়তো তার কাছে আছে, কিন্তু সেগুলো আমাদের সামনে শেয়ার করতে পারে না। তার কোথাও না কোথাও একটা ভয় আছে, যেহেতু একই জায়গায় থাকে, কিছুটা কিছু একটা করতে পারে। তারপর তো বুঝতেই পারছো ডিএম এর সাথে যার ওঠাপড়া, তা সে কত কিনাই করতে পারে, তাই না? এরকম মানে ফাঁকা কলসি আওয়াজ অনেকেই কিন্তু দিতে পারে। সেখানে সে কিন্তু বারবার বলছে অনেক তথ্য তার কাছে আছে, সে কিন্তু মন করলে দিতে পারে, সে কিন্তু দিচ্ছে না। সে একটা জিনিসই চাই যে তারা সুখে শান্তিতে সংসার করুক। এবং রিনাকে বারবার সে রিকোয়েস্ট করে বুঝিয়েছে যে কিসের ভালোবাসা, কিসের ভালোবাসা? একটা ছেলে একটা বিবাহিত মেয়েকে নিয়ে এসে তার সন্তানকে কষ্ট রেখে সে মেয়েটাকে নিয়ে কিসের মানে সংসার, কিসের সুখ? এতে কিন্তু কোনোরকম কোনো কিছু সুখ হতে পারে না। এখনো অনেক সময় আছে রিনা, রিনার ভুল যদি বুঝতে পেরে আবারও সমস্ত কিছু ঠিকঠাক করে নেয়, বা আমি বলছি না দীপদাদার কাছে ফিরে যেতে হবে, সে যদি তার মা বাবার কাছেও সুখে শান্তিতে থাকে, মানে পড়াশোনায় বলো, অন্যান্য জিনিস নিয়ে, বা এই ইউটিউব নিয়ে আরো বড় হয়, সেখানে সে করতেই পারে। কিন্তু তার জন্য কিন্তু সে যে ছেলেটাকে সিলেক্ট করেছে নিজের জীবনসঙ্গী হিসেবে, সেই ছেলেটা কিন্তু তার জন্য পারফেক্ট ছেলে নয়। এটা আমরা যে কথাটা বারবার বলেছি সেই কথাটা কিন্তু দেখো তাদেরই আশেপাশের মানুষজন বলছে। তাহলে এবার তোমরা এইগুলো থেকেও তো বিশ্বাস করবে যে দীপদাস ভাই তো কাউকে এইভাবে ফোন করে হুঁশিয়ারি দেয়নি যে তুমি রিনাকে সাপোর্ট করে ভিডিও করছো, যেরকমটা হচ্ছে রিনার বদ্দি, তোমরা জানো, যাকে আমি দামড়ি ড্যাশ বলি, আরও একজন আছে দালাল যাতন, মানে আর নাম কি বলো করতেই হবে না, তোমরা খুব ভালোভাবেই জানো। সেখানে এদেরকে তো কই আমাদের দীপদাদা ভাই এইভাবে হুঁশিয়ারি দেয়নি যে তুই দীপকে সাপোর্ট করে, মানে রিনাকে সাপোর্ট করে ভিডিও করছিস, তোর অবস্থা কি করি দেখ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে গালাগাল করেনি তো। কারণ কি, যার পেছনটা মানে একদম ভরভর করবে সেই কিন্তু ভয় পাবে যে একটা মানুষ আমার পক্ষে বলছিল, এবং সে বিশেষ করে আমাদেরই আশেপাশের, সে যদি এক্ষুনি আমাদেরকে নিয়ে মানে নেগেটিভ মানে পজিটিভ ভিডিও না করে তাহলে কিন্তু তার কিছু একটা করে নেবো। কারণ তার কথাকে বন্ধুরা অনেকটা গুরুত্ব দেবে, যেহেতু সে একই জায়গাকার মানুষ। সেখানে বন্ধুরা একটা কথা চিন্তা করো, কি মানে কি কারণে তাকে ফোন করে ভয় দেখানোটা হলো, কি কারণে? কি না সে সত্যের হয়ে বলছিল? সে কিন্তু বলেছে যে সে কিন্তু আর মুখ বুঝে থাকবে না, তার কাছে যা যা ইনফরমেশান আছে সে কিন্তু এক এক করে দেবো। তো আমি ভাইটাকে বলবো যে দেখো, যদি কন্ট্রোভার্সি মানে করো, তুমি যেহেতু কন্ট্রোভার্সি করছো, তাহলে তুমি এইভাবে একবার এই দল, একবার মানে দল বলতে একবার দীপদাদা ভাইকে সাপোর্ট, একবার রিনাকে সাপোর্ট, এই ভুলটা কিন্তু করো না। কারোর ভয় পেয়ে তুমি ভিডিও দেবে না, তুমি অন্য কিছু ভিডিও দাও সেটাও ঠিক আছে, কিন্তু তুমি একবার একে সাপোর্ট করছো, তুমি একবার ওকে সাপোর্ট করছো, এখানে তুমি কিন্তু দোগলাবাজ প্রমাণিত হচ্ছ, তোমার স্ট্যান্ড পয়েন্ট থেকে তুমি সরে দাঁড়াচ্ছ। তোমার যে সমস্ত ভিউয়ার্সরা তোমাকে নেগেটিভ কথা বললে ভালোবাসছে, তুমি যাই পজিটিভ কথা বলবে, তারা তো বুঝতে পারবে যে এই ছেলেটা হঠাৎ করে 15 দিনের মধ্যে কি করে আবারও রিনাকে নিয়ে পজিটিভ কথাবার্তা বলছে। তার মানে তো এই ছেলেটা কিছুর একটা বিষয়ে মানে কিছু তো একটা ভেতরে জলঘোলা করছে, তাই সে এইভাবে বলতে বাধ্য হচ্ছে। তাই তুমি যেটা সত্য সেটা নিয়েই বলবে। এবং সে কিন্তু 2 মিনিট 38 সেকেন্ডে বললো যে সেই ছেলেটা বা সেই ভাইটা আমাকে যতই ভয় দেখাবার চেষ্টা করুক আমি কিন্তু ভয় করব না। সে বলছে যে আমি কিন্তু চুপ করে থাকি বলে এরকমটা নয় যে মিথ্যেকে সাপোর্ট করব। তাহলে তুমি 2 দিন আগে কেন এই ধরনের ভিডিওগুলো নামিয়েছিলে, এই ধরনের ভিডিওগুলো তুমি কেন নামিয়েছিলে? তুমি বলছো তুমি নাকি নিজেকে রয়্যাল বেঙ্গল বলছো, তাহলে কিভাবে একবার এখান একবার ওখান? তুমি কন্ট্রোভার্সি করতে এসছো, অথচ তোমার কাছে ফোন আসছে, তুমি সেটা রেকর্ড করে বন্ধুদের সামনে শোনাতে পারছো না। তোমার কাছে হুঁশিয়ারি আসছে রিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতে হবে, সেটা তুমি বন্ধুদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরছো না। এটাতে আমার মনে হয় তুমি তোমার যে স্ট্যান্ড পয়েন্ট আছে, তোমার যে একটা জায়গা, ভিত যে একটা শক্ত করেছো, সেই জায়গাটা তুমি নিজেই নড়বড় করে দিচ্ছ।
তোমার সাথে অন্যায় হচ্ছে, তোমাকে ভয় দেখানো হচ্ছে, এবং ভয়টা কখন দেখানো হয়? আমি যদি সত্যের পথে থাকি, আমার পিঠ পিছে কে কি বলছে আমার সেটা নিয়ে তো মাথা ব্যথা নেই। বিশেষ করে সেটা আইনি বিষয়ে, আইনি অবধি উঠে গেছে, আইন অবধি উঠে গেছে, সেখানে মানে জাজ বিচার করবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের যেটা ভিডিও দেখে মনে হবে সেটাই আমরা নিয়ে আলোচনা করব। সেখানে একবার হঠাৎ করে একে সাপোর্ট করছি, একবার হঠাৎ করে এটা সাপোর্ট করছি, এটা কিন্তু কখনোই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে আসা। কিন্তু আরো একটা কথা বলছে যে রিনা যে মানুষটার হাত ধরেছে সেই মানুষটা কিন্তু ভালো মানুষ নয়, কারণ সেই দিনের কিছুক্ষণ কথা শুনেই সে বুঝে গেছে যে যে মানুষটা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ভিডিও করছি, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাকে ধমক চমক দিচ্ছে, সেই মানুষটা আর যাই হোক কখনো ভদ্র মানুষ হতে পারে না। সে বারবার বলছে যে তুমি যদি এই ছেলেটার হাত ধরে থাকো, এই মানুষটার হাত যদি তুমি ধরো, সারা জীবন কিন্তু তোমাকে পস্তাতে হবে। যদি না তুমি কাউকে কষ্ট দাও, তাহলে কি সুখ সম্বন্ধে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে? একদম ঠিক কথা বলেছে। কারণ কি দেখো, আমরা প্রথম থেকে রিনা এবং দীপদাস ভাইকে একসাথে ভিডিওতে দেখে এসেছি ডে ওয়ান থেকে। সেখানে আমরা হঠাৎ করে কেন রিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে যাব, যেখানে প্রথম ভিডিওতে কিন্তু রিনাকেই সাপোর্ট করেছি যখন কিছুই জানতাম না? কিন্তু আস্তে আস্তে যখন আসল সত্যটা সবার সামনে উঠে এলো, তখন কিন্তু আমরা দীপদাস ভাইকে সাপোর্ট করলাম। কারণ আমরা বুঝতে পারলাম যে না, রিনা একটা বড় ভুল করেছে, এবং ভুল করার পরেও সে কিভাবে জোর গলায় বলছে যে আমি তোমার সাথে সংসার করব, ওই ছেলেটার সাথে আমি কথা বলবো, এবং একটা সম্পর্ক তখনই কিন্তু গভীর হয়ে ডিজিটাল টাচ চলে যায়, ডিজিটাল মাধ্যম ধরে অন্যরকম টাচ আপে চলে যায় যখন সম্পর্কটা অনেক কদিনের হয় এবং সেই সম্পর্কটা অতীব গভীরে চলে যায়। প্রথম প্রথম কিছু একটা ঘটনা ঘটলো, তাতে কিন্তু হাই হ্যালো কেমন আছো কি করছো এইটুখানি হয়, ঠিক বলছি কিনা বন্ধুরা? এবং সেই সম্পর্কটা দীর্ঘদিন হলে তবেই কিন্তু সেই সম্পর্কটার মধ্যে মানে কিছু এমন কি বলবো বিষয় ঘটে যায় যেগুলো কিন্তু আশা করা যায় না, যেটা রিনার সাথে হয়েছে। সেখানে বারবার আমরাও বলছি যে রিনা, যদি দীপদাসের সাথে ভালো না লেগে থাকে, তুমি তোমার মতো করে নিজের ভাব মতো করে বাঁচো, কিন্তু এইভাবে নিজের জীবনটাকে একটা মানে ছেলের হাতে এমনভাবে সঁপে দিও না যে ছেলেটা রিনার জন্য কখনোই কিন্তু পারফেক্ট না। এটা আমরা এত দূর থেকে বসে বসে এতদিন বলছি, কিন্তু কেউ যখন নিজের আশেপাশে থেকে জিনিসগুলো রিয়েলাইজ করে বলে, সেগুলো মনে হয় তার রিনার মনে হয় সেই কথাগুলোকে অন্তত মান্যতা দেওয়া উচিত। এবার রিনা সেটাকে মানবে কি মানবে না সম্পূর্ণ মানে নিজস্ব ব্যক্তিগত বিষয়। তো আশা করছি বন্ধুদের কাছে বোঝাতে পারলাম যে এইভাবে দেখো দীপদাস কি কাউকে থ্রেট দিয়েছে, কাউকে ফোন করেছে, কাউকে কিন্তু করেনি। কিন্তু দেখো অপর পক্ষ থেকে এইভাবে থ্রেট দেওয়া হচ্ছে যে তুই সন্দীপকে নিয়ে সন্দীপ দাভাইকে পজিটিভ ভিডিও করছিস, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে গালমন্দ করা হয়েছে, এইরকম জিনিসগুলো কখন কেউ করে বলতো? যে আমার তো অনেক আসল আসল সত্য আছে, একজন তো বা মানে অন্য এক দেশে বসে অনেক তথ্য শেয়ার করে দিচ্ছে, সেখানে আমি কিছুই করতে পারছি না, কিন্তু এ যদি করে একে আমি ছেড়ে কথা বলবো না, এবং তার কাছে আশা করছি আরো অনেক তথ্য থাকবে। তাই বলবো বন্ধুরা, যে সমস্ত ভিউয়ার্সরা এখনো পর্যন্ত রিনাকে ভালোবাসো, সাপোর্ট করো, অবভিয়াসলি তারা রিনাকে সাপোর্ট করো, ভালোবাসো, কিন্তু রিনাকে পদে পদে একটা জিনিস বুঝিও যে তুমি তোমার মতো করে দীপ ছেলেটাও ভালো নয়, সন্দীপও তোমার জন্য ভালো নয়, তুমি যা যা বলেছো সমস্ত কিছু মেনে নিচ্ছে, কিন্তু তুমি তোমার মতো করে বাঁচো, এমন একটা মানুষের হাত তুমি ধরো না যার যার জীবনে তুমি গেলে তোমাকে আরো মানে বেটার কি বলবো বেটার বলাটা ভুল, আরো অধিক কষ্ট তোমায় পেতে হবে, যে কষ্ট তুমি না চাইতেই তো মানে তোমাকে দেয়া হয়নি দীপদাস ভাইয়ের তরফ থেকে, তবু তুমি বানিয়ে বানিয়ে বলছো, সেই কষ্টগুলো তোমার জীবনে সত্যিই ঘটবে। তাই আমিও রিকোয়েস্ট করবো যে ভাইটাকে যে সত্যের হয়ে লড়াই করো, তোমার পাশে সবাই থাকবে, এবং যেটা সত্য সেটা নিয়ে ভিডিও করবে। এমন যদি কোনো ঘটনা জানতে পারো যে সত্যি সন্দীপ দাদাভাইয়ের ভুল, সেটা তুমি সেটা সবার সামনে বলবে, আর যেটা যদি জানতে পারবে রিনার এই জিনিসটা ভুল বা তোমাকে এইভাবে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, সেখানে সেটা নিয়েও তুমি সবার সামনে কিন্তু এইভাবে বলার ক্ষমতা রাখো, তবেই কিন্তু তুমি একজন পারফেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে উঠতে পারবে। নচেত এইভাবে একদিন একে একদিন ওকে করলে কিন্তু তুমি কখনোই কিন্তু করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, এটাই তোমাদের সামনে বলতে চাইলাম যে এই যে আমাদের কাছে বাজে বাজে কমেন্ট আছে, ফেক কমেন্ট আছে, এবং যেগুলো রিসেন্ট আইডি ওপেন করা হচ্ছে, কোনোটা তিন দিন আগে, কোনোদিন কোনোটা চার দিন আগে, আশা করছি বুঝতে পারছো যে এই সমস্ত আইডিগুলো কারা ওপেন করছে এবং কেন তারা এই ধরনের কমেন্টসগুলো করছে বুঝতে পারছো আশা করছি। এবং রিনা কমিউনিটি পোস্ট ডিলিট করার মতে অনেক কিছু কিন্তু ঘটনা থাকতে পারে যেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো টাটা।